ওয়েলকাম টু ত্রিপুরা অল ফার্মিং চ্যানেলে সবাইকে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকে আমার শুকরের যে দুইটা ট্যাঙ্কি হচ্ছিল এই দুইটার প্লাস্টারের কাজ শুরু হয়েছে, কিন্তু সকালবেলার দিন ভালো ছিল, এখন একটু বৃষ্টি বৃষ্টি ভাব, তাই কাজ করতে ডর লাগছে। যদি বৃষ্টি চলে আসে ঢাকার মতো নেই কিছু করে কাজটা পুরোটাই লস হয়ে যাবে। যাওক এখন চলুক দেখা যাক কী হয়। ক্লাচ চলছে দেখো, ও 3 ইঞ্চি ওয়ালে আমি একটু বেশি জল দিয়ে দিলাম, এর জন্য সকালে বেরোতে দেখেছিল যে জল দিয়েছিলাম, এর জন্য এখন একটু নরম হয়ে যাচ্ছে, বারবার ভেঙে পড়ে যাচ্ছে প্লাস্টার। 3 ইঞ্চি ওয়ালে বেশি জল দিতে হয় না, এখন কাজ চলছে মোটামুটি। তোমাদের দেখাবো যে কতটুকু সময় লাগে, আমি পুরোটা ভিডিওতে দেখাবো যে প্লাস্টার করার পর কীরকম দেখায় রুমটা। আজকে দিন ভালো নেই তাই ভাবছি একটা রুমে করব, কালকে একটা করবো, কারণ দিনের অবস্থা ভালো নেই, যদি বৃষ্টি চলে আসে তাতে প্রবলেম হতে পারে। এখন এই রুমটা দেখ প্লাস্টারের পরে কতটা কীরকম বড় দেখা যায়। আর রুমগুলো তোমরা জানো যে 8x8 রুমগুলো 8 ফুট বাই 8 ফুট। দেখো দুজন এখানে অলরেডি কাজ কন্টিনিউ করে যাচ্ছে, কারণ আর বাইরের দিক দিয়ে প্লাস্টার করার দরকার নেই বন্ধুরা, কারণ বাইরের দিক দিয়ে প্লাস্টার না করলে চলবে, শুধু ভিতরের দিক দিয়ে করতে হবে। আর প্লাস্টার করার সময় সিমেন্টটা একটু বেশি দেবে, কারণ সিমেন্ট বেশি না দিলে তোমাদের শুকর এটাকে কামড়ে উঠিয়ে দেবে, কারণ একটু যদি মজবুত করে ভাঙা তাহলে ভালো, কারণ শুকরে জানে কীরকম করে কামড়ে একদম উঠিয়ে দেবে মাটি থেকে সব, তাই একটু কড়া করে দেবে, কড়া মতলব কড়ো করে দিলে তোমাদের কোনো প্রবলেম হবে না। তোমরা ভাবছো যে ভিডিওটা কে বানাচ্ছে, ভিডিওটা আমার ভাই বানাচ্ছে, আর যে লাল গেঞ্জি দিচ্ছে যুগালে এটা আমি। এই রুমটা আজকে থাকবে হবে না আজকে, কারণ বৃষ্টির দিন ভাবনা ভালো নেই, সকাল থেকে দিন ডাকছে তোমরা জানো, এর জন্য ভাবছি একটা রুমে করবো। রুম কাজ চলছে দেখা যাক কী হয়। আর 3 ইঞ্চি ওয়ালে যদি তোমরা ইটগুলো 1 নম্বর না লাগা তাহলে প্রবলেম, তাহলে 1 টাকা করে বেশি যাবে তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু 1 টাকা করে বেশি গেলে যদি 1 নম্বর ইটটা তুমি লাগা তাহলে তোমার ট্যাঙ্কের জন্য খুব ভালো হবে। আর তুমি তো বলছো দরজাগুলো লাগানি, অনেকে বলবে দরজা লাগানো, দরজাগুলো আমি ভাবছি যে তক্তা দিয়ে এখানে লাগিয়ে রাখবো এখন মিনিমাম, কারণ দরজাগুলো লাগাতে অনেকটা টাকা লাগবে, এখন টাকার দরকার, তাই আমি ভাবলাম যে না থাক একদম বাড়িতে তক্তা আছে এগুলো লাগিয়ে দেব। এখন কাজ মোটামুটি কাজ চলুক, এটা হয়ে গেলে তোমরা তো দেখবে আমার আগের ফার্মটা বা ট্যাঙ্কি দুটো আছে ওখানে, কিন্তু শুকরগুলো আছে এখানে, আনলে দেখা যাক কী হয়, আর কি আনতে পারি কিনা। কাজ চলছে আর এটা আজকে থাকবে, দিনের অবস্থা ভালো নয়, প্লাস্টার হওয়ার পর কীরকম দেখায় এর জন্য তোমরা দেখো লাস্ট ভিডিও লাস্ট পর্যন্ত দেখো। হয়ে গেছে, কারণ দিনে দেখো কী অবস্থা, দিন বেশি ভালো নেই লাগে, বৃষ্টি চলে আসবে। মাঝখান দিয়ে আমি তিরপল কিনে রেখেছিলাম, ভাবছি তিরপল দেখো দিনের অবস্থা, মোবাইলে সুন্দর দেখা যাচ্ছে কিন্তু পক্ষে যাবে অনেক বাতাস, আজকে যা যে বিরে দেখবে জানো যে আসেনি, দেখ বৃষ্টি এখনও আসেনি এই মাসে, মানে আসতে পারে, এর জন্য বৃষ্টি নিয়ে করলাম না, আমি ভাবলাম যে না বেশি করে লাভ নেই। ঠিক আছে দেখাচ্ছি দাঁড়াও, এখন দেখো প্লাস্টার এই রুমটা হয়ে গেছে, ওখান দিয়ে আমি জলের আউটলাইন রেখেছি, এখান দিয়ে দেখো পাঁচটা ঘরের রুমগুলো কত বড় বড় লাগবে, সেরকম রুমের মিনিমাম 3টা স্টোর করে পালতে পারবে। আর খরচটা তোমাদের আমি কালকেই বলবো, তার জন্য নেক্সট ভিডিও